Press the bell icon, subscribe to our channel, never miss a video from Flavor Wings. Hi friends, আপনাদের সকলকে আমার চ্যানেল ফ্লেভার উইংস এ স্বাগত জানাই। আপনাদের সকলকে পয়লা বৈশাখের অগ্রিম প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। লুচি ছাড়া আমাদের বাঙালি আনাটাই অসম্পূর্ণ, তাই আজকে আপনাদের জন্য কিছু স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, যেগুলো লুচির সঙ্গে থাকলে নববর্ষের দিনটা আমাদের কাছে সবারই জমজমাট হয়ে উঠবে। তো প্রথমেই আমরা দেখে নেব যে কি বানাচ্ছি। তো এখানে আমি বানাচ্ছি দই পনির। দই পনির বানানোর জন্য আমাদের লাগছে, এখানে আমি 4 টেবিল স্পুন মতো টক দই নিয়ে নিয়েছি। তাতে আমি 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, 1 টিস্পুন লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, সাথে 1/2 টিস্পুন চিনি আর 1/2 টিস্পুন আমি লবণ মিশিয়ে নিয়েছি। নিয়ে এই সমস্ত দইটাকে মশলার সঙ্গে আমরা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই রেসিপিটা অত্যন্ত সহজ, জাস্ট 5 মিনিট লাগবে বানাতে। আপনারা সকলেই রেসিপিটা সেদিনকে রাখতে পারেন, খুব চটজলদি এবং ভীষণ টেস্টি হয় খেতে। কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতো সাদা তেল গরম করতে দিয়েছি। এখানে আমি হোয়াইট অয়েল ব্যবহার করছি। তো তেল গরম হলে আমরা এর মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। তেল গরম হলে আমরা এর মধ্যে 2 এলাচ আর 1 লবঙ্গ ফোড়ন দিলাম। তেলটা গরম হয়ে এসছে, এবারে আমরা এর মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। এবার আমি পনিরের টুকরোগুলো কেটে রাখা আছে দিয়ে দিলাম। এখানে পনিরটা আমরা আগে দিয়ে ভাজিনি, কেন কি দই পনিরটা একটু লাইট হয়, তো এখানে পনিরটা ভাজলে পনিরটা শক্ত হয়ে যায় এবং দইয়ের সেই ফ্লেভারটা আপনি পাবেন না। এখানে আমি পনিরটাকে ভেজে দিচ্ছি না, কাঁচা পনিরই দিয়ে দিলাম। দিয়ে আমি এটা 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে সিম করে দিয়ে ঢেকে রাখবো, যাতে সম্পূর্ণ পনিরটা দইয়ের সঙ্গে মজে যায়। এটা তৈরি হয়ে এসছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। খুব চটজলদি একদম অল্প সময় এই রান্নাটি তৈরি হয়ে যায়। এরপরে আমি যেটা আপনাদের দেখাবো সেটা হলো ছোলার ডাল। ছোলার ডালের জন্য আমি এখানে প্রেশার কুকারে কিছুটা জল ফুটতে দিয়েছি। জল ফুটে উঠলে আমি এর মধ্যে ছোলার ডালটা দিয়ে সিদ্ধ করে নেব। আপনি প্রেশার কুকারে ছোলার ডাল সিদ্ধ হতে মোটামুটি 6 থেকে 7টা মতো সিটি লাগবে। আমি এখানে 150 গ্রাম মতো ছোলার ডাল ব্যবহার করছি। ডালটা ভালো করে ধুয়ে নিয়ে 15 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে আপনি তাকে প্রেশারে সিদ্ধ করে নেবেন। জল ফুটে উঠেছে, ডালটা আমরা ছেড়ে দিলাম। অন্যদিকে আমি কড়াইতে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম হতে দিয়েছি। তেল গরম হলে আমরা এর মধ্যে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ছোলার ডালের সঙ্গে ঘি এর ফ্লেভারটা ভীষণ ভালো যায়, তো আমি এখানে তেলের সঙ্গে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি। তেল গরম হলে আমরা এর মধ্যে ফোড়ন দিয়ে নেব। ফোড়নে আমি এখানে ব্যবহার করছি 4টে কাঁচা লঙ্কা, 1 টিস্পুন মতো জিরে আর 2টো শুকনো লঙ্কা এবং 1টা তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি, আপনি শুকনো লঙ্কাটা গোটাই ব্যবহার করবেন, নাহলে খুব ঝাল হয়ে যায়। আলু টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এখানে মাঝারি মাপের 2টো আলু কেটে নিয়েছি। দিয়ে আমরা এটাকে একটুখানি ভাজা করে নেব। এরপরে আমি এর মধ্যে নারকল কুচিটা দিয়ে দিলাম। ছোলার ডাল নারকেল দিয়ে করলে খুব সুন্দর লাগে খেতে, আর নববর্ষের দিনে ছোলার ডাল লুচি তো কোনো কথা হয় না।
নারকল দিয়ে আমি একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি টমেটো টুকরো গুলো দিয়ে দেব। এখানে আমি একটা মাঝারি মাপের টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম সেটা। জিরে বাটা দিচ্ছি 1 টিস্পুন, লঙ্কা বাটা দিলাম 1/2 টিস্পুন, আর আদা বাটা দিয়ে দিলাম 1/2 টিস্পুন। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই ফোড়নে ব্যবহার করেছি, তো যারা আপনারা ঝাল খেতে পছন্দ করেন না তারা লঙ্কা বাটাটা অ্যাভয়েড করে যেতে পারেন। এখানে 1/2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে আমরা এতে নুন দিয়ে দিলাম 1 টিস্পুন মতো। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। মশলাটা আবার ভালো করে একটু আমাদের কষিয়ে নিতে হবে। টমেটো গুলো একটু নরম হয়ে আসলে এবার আমরা এর মধ্যে ছোলার ডালটা দিয়ে দেব। সিদ্ধ করে রাখা ছোলার ডালটা আমরা দিয়ে দেব। এতে করে ছোলার ডালের মধ্যে পুরো মশলার গন্ধটা ভালো করে ধরে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে। আমি এখানে 4 টিস্পুন মতো চিনি ব্যবহার করছি। ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে লুচির সাথে। এবারে আমরা গ্যাসটাকে লো করে দিয়ে 5 থেকে 7 মিনিট মতো এটাকে ঢেকে রাখবো। লুচি ছোলার ডাল আমাদের বাঙালিদের খুবই প্রিয় খাবার। এখানে আমি লুচির সঙ্গে সেরকমই রেসিপিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি যেগুলো খুব ভালো যায়, তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ছোলার ডালটা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে যেটা আমি আপনাদের করে দেখাবো সেটা হলো আলুর দম। আলুর দম বানানোর জন্য আমি এখানে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। এখানে 5 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা এখানে একটু বেশি ব্যবহার করছি যেহেতু আমি এখানে বেশ অনেকগুলি আলু দিয়েছি আলুর দমের জন্য। প্রায় 4টে বড় মাপের আলু আমরা এখানে কেটে নিয়েছি, সেই জন্য আমরা এখানে তেলটা একটু বেশি ব্যবহার করেছি। তেল গরম হলে আমরা এর মধ্যে 1টা এলাচ, 1/2 তেজপাতা আর 1টা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমরা এর মধ্যে আলুর টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। এখানে আমি 4টে বড় মাপের আলুকে কেটে রেখেছি। অন্যদিকে একটি বাটিতে আমি মশলাগুলো গুলে নেব। এখানে আমি 1 টিস্পুন জিরে বাটা, 1/2 টিস্পুন লঙ্কা বাটা, 1/2 টিস্পুন আদা বাটা, এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি 1/2 টিস্পুন মতো। যারা ঝাল পছন্দ করেন আর একটু ঝাল বেশিও দিতে পারে। এক টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুটা ভাজবার সময়। আলু ভাজার সময় হলুদ গুঁড়োটা দিলে পরে আলুর রংটা খুব ভালো আসে, রংটা খুব ভালো ধরে নেয়। এখানে আমরা জল মিশিয়ে মশলাগুলোকে গুলে নিয়েছি।
আলুটা ফ্রাই হয়ে এসছে, এবারে আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। আপনি পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন বা পেঁয়াজটাকে গ্রেট করে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি মাঝারি মাপের একটা পেঁয়াজকে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। কেটে রাখা টমেটো টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা বড় মাপের টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম, একটা বড় মাপের টমেটো আমি টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে আসলে আমরা এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আমরা। চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টিস্পুন মতো। মশলাটা দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি ছড়িয়ে আমরা গ্যাসটাকে অফ করে 5 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রেখে নামিয়ে নেব, তাহলে ধনে পাতার ফ্লেভারটা আলুর দমের সঙ্গে ভালো করে মিলমিশ খেয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের পয়লা বৈশাখের স্পেশাল থালি। দেখতেই পাচ্ছেন লুচির সঙ্গে বেগুন ভাজা, ছোলার ডাল, দই, পনির, আলুর দম, এই সমস্ত কিছু একটা কমপ্লিট দুপুরের লাঞ্চ হয়ে যেতে পারে। তো আপনারা সকলে প্রত্যেকটা রেসিপি ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের সকলের রেসিপিগুলো খুব ভালো লাগবে। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। সকলে খুব ভালো থাকুন, খুব ভালোভাবে এনজয় করুন দিনটা। যদি আপনাদের আমাদের রান্না ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেল ফেভার উইংস সাবস্ক্রাইব করবেন।